শামিমের ছাত্র মানুষ, শামিমের ওয়াজ শুননা কালকা কোনো ওয়াহাবি কিংবা এলাকাবাসী কেউ যদি সমালোচনা করেন, কয়টা কোরআন হাদিস কইছে, আমি কমু আপনি একজন বোকা মানুষ। আমাদের নিজেদের মধ্যে অনেক গুণের ফোকা ঢুকছে, গুণ ফোকা, একজন আরেকজনের বিরুদ্ধে কইন্যা আছে না নাই। প্রকৃত পক্ষে এরা সুন্নিয়ত চায় না, এরা নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, এই কারণে এরা বিভিন্ন জনের দোষ ধরে। শামিমের ছাত্র মানুষ, শামিমের ওয়াজ শুননা কালকা কোনো ওয়াহাবি কিংবা এলাকাবাসী কেউ যদি সমালোচনা করেন, কয়টা কোরআন হাদিস কইছে, আমি কমু আপনি একজন বোকা মানুষ। আপনি জানেন সে ছাত্র মানুষ, আপনি জানেন সে এখনো কামেল পাস করে না, সে পড়াশোনা করতেছে, আপনারা জানেন না এলাকার মানুষ তারা দাওয়াত দিচ্ছেন, তার দ্বারা কোরআন হাদিসের কথা যে দূর হইছে এর দূরে আলহামদুলিল্লাহ কওয়া উচিত, ঠিক কিনা বলেন? কারণ তার থেকে অনেক মুরব্বী টাইটেল পাস করে বাজারে জুতা বেচে, আছে না নাই? বহুত আছে বাজারে, আচার বেচে, জালমুড়ি বেচে, বহুত আছে, কিন্তু তারে তো আল্লাহ তৌফিক দিছে, তে কথা বললে দশটা মানুষ শোনে। অতএব সে ছাত্র হিসেবে তার দ্বারা যদি ভুল ত্রুটি কোনো কিছু প্রকাশ হয়ে যায়, তাহলে আমরা কি তারে দূরে ঠেলা দিব নাকি কাছে টাইনা সমাধান করব? কাছে টাইনা সমাধান করা উচিত। আমাদের আলেম যারা আছে, অনেক আলেমরা দেখবেন আইসা আমার ব্যাপারে একটা কথা কইব, হয়তো ইশারায় নয়তো ডাইরেক্ট, আগে টাকা না দিলে যেই হুজুর আসে না সেই হুজুরে দাওয়াত দিবেন না। এখন যে এই কথা বলে, এটা দুইটা কারণ, এক নাম্বার হলো হেবেটা আউনের পরেও ঠিক মতন হাদিয়া দেয় না, এই দুঃখে। দুই নাম্বার কারণ হইল যে যার বিরুদ্ধে বলছে তারে আগে হাদিয়া দিয়েও শিডিউল পায় না, সে হিংসায় সহ্য করতে পারে না। হুশিয়ার সাবধান, মাশাআল্লাহ, 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 আল্লাহ তারে কবুল করুক, আল্লাহ তারে হায়াতে তাইয়িবা দান করুক, আল্লাহ তার রিজিকে বরকত দিক, জোরে আমিন কর না, কবেন হুজুর দোয়া করছেন, হ্যাঁ তাহলে আয় আমিন কইতাম কা, কারো জন্য দোয়া করলে আপনি যদি আমিন বলেন তাইলে ওই দোয়াটা আপনার পক্ষেও কবুল হয়ে যাবে। তাইলে এবার কারো জন্য দোয়া করলে আমিন আসতে না জোরে, আল্লাহ তারে হায়াতে তাইয়িবা দান করুক, যখন নিজের লাই কইছি এবার লাভের আমিন, এত কত বুঝি না কইলে তো লাভ, তাইলে কই, আল্লাহ সবাই রে হায়াতে তাইয়িবা দান করুক, আল্লাহ সবাই রে আল্লাহর ওলিদের খাঁটি প্রেমিক বানা, আশিকের রসুল বানা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল করুক, আল্লাহ আমাদের থেকে সমস্ত গুনাগুলি ছুটাই আনেন, সমস্ত নেক আমল আমাদের দ্বারা করার তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকে দিনদার আমলকারী আবেদ জাহেদ আবেদা জাহেদা হিসেবে কবুল করেন। এই খুশবাস দরবার শরীফের এই বাৎসরিক উরুস মোবারক কেয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন।